আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আসামের লোকসভা ও বিধানসভা কেন্দ্র পুনর্বিন্যাসের সমস্যা নিয়ে যখন রাজ্য জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে, ঠিক তখনই এ সংক্রান্ত সুপ্রিম কোর্টে যে আবেদন পেশ করা হয়েছে তা নিয়ে শুনানি শুরু হবে আগামী 25 জুলাই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই শুনানি গ্রহণ করবেন 25 জুলাই থেকে। রাজ্যের 11টি বিরোধী রাজনৈতিক দলের ঐক্যমঞ্চের তরফ থেকে একথা ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনকে লক্ষ্য করে নতুন দিল্লির প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন 11 দলীয় বিরোধী দলের নেতারা। এই সাংবাদিক সম্মেলনে বিরোধী মঞ্চ থেকে প্রশ্ন তোলা হয়, শাসক দল বিজেপির সঙ্গে মিত্রতা করেই নির্বাচন কমিশন গেরুয়া দলকে ভোট বৈতরণী পার করার যে চেষ্টা চলছে সেটা যে আদৌ সম্ভব নয় তা দেশের আমজনতার মতামত থেকেই পরিষ্কার। তাছাড়াও এইসব প্রশ্ন আদালতে উঠবে বলে বিরোধী মঞ্চের নেতারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন। নির্বাচন কমিশনের প্রধান মুখ্য নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য চারবার সময় চেয়েও কমিশনের তরফ থেকে আসামের বিরোধী জোটের নেতাদের কোনো সময় দিতে রাজি হয়নি কমিশন। ফলে ঐক্যমঞ্চের তরফ থেকে গতকাল নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন 11 দলীয় জোটের নেতারা। সাংবাদিক সম্মেলনে বিরোধী নেতারা আরও অভিযোগ করেন, বিজেপি এবং নির্বাচন কমিশন একজোট হয়ে বিরোধীদের অস্তিত্ব মুছে ফেলতে চাইছে, এটা কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়ার অঙ্গ হতে পারে না। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা অভিযোগ করেন, স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে দেশের জনগণ নির্বাচন কমিশনকে জানেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কমিশনের হাবভাব দেখে বোঝা যায় তারা শাসক দলের নির্দেশেই কাজকর্ম করছেন। ভূপেন বোরার অভিযোগ, কেন্দ্র পুনর্বিন্যাস প্রক্রিয়া নিয়ে কংগ্রেস তথা বিরোধী দলগুলোর নেতারা যে সমস্ত প্রশ্ন উত্থাপন করেছেন তার কোনো উত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। এমনকি বিরোধী দলগুলো যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে কেন্দ্র পুনর্বিন্যাস নিয়ে সেগুলো গ্রাহ্যের মধ্যে আনতে চায়নি নির্বাচন কমিশন। একই সুরে সরকার এবং নির্বাচন কমিশন যদি কথা বলতে শুরু করে তাহলে কমিশনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠবে সব মহলে। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 2001 সালের জনগণনার ভিত্তিতে বর্তমানে যে কেন্দ্র পুনর্বিন্যাস খসড়া তৈরি করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ 2008 সালের ফেব্রুয়ারি মাসে আসামের কেন্দ্র পুনর্বিন্যাস প্রক্রিয়া হঠাৎ করে যে স্থগিত রাখা হয়েছিল এবং সে ব্যাপারে দেশের তৎকালীন রাষ্ট্রপতি দেশের গেজেট বিজ্ঞপ্তি জারি করার সময় যে যুক্তি দেখিয়েছিলেন সেই যুক্তিগুলোই বর্তমান নির্বাচন কমিশন কেবলমাত্র বিজেপির চাপেই অগ্রাহ্য করছে বলে সাংবাদিক সম্মেলনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী জোটের নেতারা। সেই সময় বলা হয়েছিল শুদ্ধ এনআরসি তৈরি না হওয়া পর্যন্ত এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে আসামে কেন্দ্র পুনর্বিন্যাস প্রক্রিয়া বাস্তবায়িত করা সম্ভব নয়। কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এখন এমন কি হয়েছে যে তড়িগুড়ি করে রাজ্য সরকার 4টি জেলাকে বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্র পুনর্বিন্যাসের জন্য উঠে পড়ে লেগেছে কমিশন এবং সরকার? আগামী 25 জুলাই সুপ্রিম কোর্ট যখন শুনানি গ্রহণ করবেন তার আগে নির্বাচন কমিশন হঠাৎ করে কেন্দ্র পুনর্বিন্যাসের খসড়া জারি করলো, সেটার পেছনে যথেষ্ট সংশয়ের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন ভূপেন বোরা। অন্যদিকে আসাম জাতীয় পরিষদের নেতা লুরিনজ্যোতি গগৈ জানান, নির্বাচন কমিশনের সর্বশেষ কর্মকাণ্ডে এটাই প্রমাণিত হয় যে রাজনৈতিক চাপের জন্যই এখন তড়িগড়ি করে খসড়া চূড়ান্ত করতে উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, গত 30 ডিসেম্বর নতুন দিল্লিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকে রাজ্যের 4টি জেলার বিলুপ্ত করার কথা ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই 1 জানুয়ারি নির্বাচন কমিশন রাজ্যের কোনো জেলা কিংবা প্রশাসনিক এলাকার সীমা পুনর্বিন্যাস না করার যে নির্দেশনা জারি করেছিল তা থেকে এই কথা স্পষ্ট হয়ে পড়ে যে শাসক দলের সঙ্গে নির্বাচন কমিশনের বোঝাপড়া রয়েছে এবং তা বহুদূর পর্যন্ত বিস্তৃত রয়েছে। লুরিনজ্যোতির প্রশ্ন, 2001 সালের জনগণনার ভিত্তিতেই সমষ্টি পুনর্বিন্যাস হবে কেন? কারণ 2001 সালের পরে রাজ্যে লক্ষ লক্ষ জনসংখ্যা তথা ভোটার বৃদ্ধি পেয়েছে, এই প্রেক্ষাপটে এদের বাদ দিয়ে পুরনো তত্ত্বের ভিত্তিতে নির্বাচন কমিশন কিভাবে রাজ্যের লোকসভা ও বিধানসভা কেন্দ্রের পুনর্বিন্যাস করতে পারে? সুপ্রিম কোর্টেও এই যুক্তিসঙ্গত প্রশ্ন উত্থাপিত হবে বলে লুরিনজ্যোতি জানান। আইনি যুদ্ধের পাশাপাশি বিরোধী দলের নেতারা রাজ্যের জনগণের কাছেও এই প্রশ্ন উত্থাপন করবেন, প্রয়োজনে কেন্দ্র পুনর্বিন্যাসের বর্তমান মানচিত্র বদলের জন্য রাজপথে নামতেও ইতস্তত করবে না বিরোধী দলগুলো। অন্যদিকে রাইজর দলের নেতা অখিল গগৈ বলেন, নির্বাচন কমিশন আসলে আসামের জনগণের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে, কারণ কেন্দ্র পুনর্বিন্যাসের ক্রাইটেরিয়া প্রস্তুত করতে গিয়ে রাজ্যের জেলাগুলোকে যে 3টি ভাগে ভাগ করা হয়েছে তাতে কম জনসংখ্যা বহুল জেলাতে আসন সংখ্যা বৃদ্ধি করার বিপরীতে যেসব জেলায় অধিক জনসংখ্যা রয়েছে সেখানকার আসনগুলো কমিয়ে দেওয়া হয়েছে। এটা কেন করা হলো সেটার স্পষ্ট যুক্তিসঙ্গত জবাব দিতে হবে নির্বাচন কমিশনকেই।
কমিশন সব যুক্তি দেখিয়েছে যে বিজেপি তথা তার সহযোগী দলগুলো যে স্মারকপত্র পেশ করেছে এই কথা কমিশন কোন দল সংগঠনের নাম না নিয়ে বিবৃতি যুগে প্রকাশ করেছে কিন্তু বিরোধী দল সংগঠনের কোন প্রস্তাবিক কমিশন বিবেচনা করেনি এতেই প্রমাণিত হয় পুরো বিষয়টি গণতান্ত্রিক রীতিনীতির বিপর্যয় ছাড়া আর কিছু নয় সাংসদ অজিত বুইয়া অখিল গগৈর এই বক্তব্যকে সমর্থন করে বলেন নির্বাচনের কমিশনের কাছে বিরোধী দলগুলোর প্রতিনিধিরা স্মারকপত্র পেশ করতে গিয়েছিলেন কমিশনের কোনো প্রতিনিধি সেদিন উপস্থিত ছিলেন না এটা অত্যন্ত লজ্জাজনক কথা যে গণতন্ত্রে বিরোধী দলগুলো যদি স্বশাসিত সংস্থা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার সময় চেয়ে কোনো অনুমতি না পান তাহলে সেটা হবে অত্যন্ত দুঃখজনক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা জানিয়েছেন আগামী কিছুদিনের মধ্যেই বেঙ্গালুরুতে বিরোধী দলগুলোর যে বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে তাতে আসামের কেন্দ্র পুনর্বিন্যাসের বিষয়টি ওই বৈঠকে তুলে ধরার জন্য আসামের সাংসদ গৌরব গগৈকে নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে অপরদিকে দু তিন বছর অনেক টাল বাহানার পর অবশেষে শিলচর জয়ন্তিয়া সড়কে আসামমালা প্রকল্পের কাজ শুরু হয়েছে কিন্তু বর্ষা মরশুমের জন্য নিত্যদিনের পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী তাদের অভিযোগ বরাদপ্রাপ্ত ঠিকাদার অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করার জন্য তাদের এই অবস্থা বরাদপ্রাপ্ত ঠিকাদার এখানে একটু ওখানে আরও একটু করে কাজ করছেন ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী মানুষদের দুর্বিষহ যন্ত্রণা ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষ বাজার হাট করতে পারছেন না এলাকার ছাত্রছাত্রীরা রীতিমতো স্কুল কলেজে যেতে পারছেন না এক পশলা বৃষ্টি হলেই আর উপায় নেই অবস্থা এমন দাঁড়িয়েছে যে এক বাড়ির মানুষ পাশের আরেকটি বাড়িতে যেতে পারছেন না যাত্রীবাহী গাড়িগুলো বিপদের ঝুঁকি নিয়ে কোনো মতে চলাচল করছে ভারী বৃষ্টিপাত হলে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়বে তাই এলাকাবাসী বরাদপ্রাপ্ত ঠিকাদারকে নির্দিষ্ট একটি অংশ থেকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার দাবি জানিয়েছেন অপরদিকে বরাকের এবছরের সর্বভারতীয় নিট পরীক্ষায় উত্তীর্ণ সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে রাজ্য সেরা ও কৃতিত্ব প্রদর্শনকারী ছাত্রছাত্রীদের সংবর্ধিত করবে সুনাই যুব সংস্থা 16 জুলাই রবিবার সুনাই মাল্টিপারপাস হলে আনুষ্ঠানিকভাবে এসব কৃতি পড়ুয়াদের সংবর্ধিত করবে সংস্থা সকাল 11টায় শুরু হবে সংবর্ধনা অনুষ্ঠান এতে শিক্ষানুরাগী মহল সহ সর্বসাধারণের উপস্থিতি কামনা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরাকের শিক্ষাবিদ শৈক্ষিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন সামাজিক প্রশাসনিক কর্তা ব্যক্তিরা অনুষ্ঠানকে সফল করতে সর্বসাধারণের সহযোগিতা ও উপস্থিতি কামনা করছে আয়োজক সংস্থা এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন সুনাই যুব সংস্থার সাধারণ সম্পাদক এনামুল ইসলাম লস্কর অপরদিকে এআইইউডিএফ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী বার্মিজ সুপারি নিয়ে বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেছিলেন এর মধ্যেই পুলিশ শুক্রবার রাতে কাঠচোড়া থানা এলাকার দোলাই গ্রাম থেকে বৃহৎ পরিমাণ বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে কাঠচোড়া থানা এলাকার দোলাই তৃতীয় খণ্ডে শুক্রবার রাতে অভিযান চালিয়ে হাইলাকান্দি পুলিশ একটি ডাম্পার গাড়ি থেকে 6162 কেজি বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে এই অভিযানে জাকির হোসেন নামের কাঠিগুড়ার এক বাসিন্দাকেও পুলিশ গ্রেফতার করেছে অপরদিকে পুরনো নেতাকর্মীকে গুরুত্ব দিন নির্দেশিকা বিজেপির মণ্ডল পর্যায়ের টিফিন বৈঠকের পরামর্শ হিমন্তের বাজপেয়ী ভবনে 24-এর ড্রেস রিহার্সেল গত কয়েকদিন ধরেই রাজ্য বিজেপিতে পুরনো ও নতুন নেতাদের মধ্যে সংঘাত তীব্র হচ্ছিল উজান আসামের বেশ কয়েকটি জেলাতে এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয় দলের পুরনো নেতাকর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না এই সেদিন আসা অন্য দলের নেতারাই এখন দল ও সরকারের সর্বেসর্বা এতদিন বিষয়টি নিয়ে ফিসফাস চললেও ইদানিং তা প্রকাশ্যে এসে পড়ে বিশেষ করে নলবাড়ির প্রাক্তন বিধায়ক তথা দলের বর্ষিয়ান নেতা অশোক শর্মার টানা বিস্ফোরক বয়ানে প্রচণ্ড অস্বস্তিতে পড়ে রাজ্য নেতৃত্ব এমন পরিস্থিতিতে 24-এর আগে দলের শৃঙ্খলা আনতে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে শনিবার বেশ কিছু নির্দেশিকা জারি করল রাজ্য বিজেপি শনিবার বশিষ্ঠতে দলের সদর দপ্তরে রাজ্য বিজেপির পদাধিকারীদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় এই সভায় দলের মধ্যে সাম্প্রতিক বিশৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এভাবে দলের নেতারা একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদ্গার করতে থাকলে সাংগঠনিক শৃঙ্খলায় যে মারাত্মক প্রভাব ফেলবে তা নিয়ে একমত ছিলেন শীর্ষ পদাধিকারীরা এরপরই দলের সব স্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি নীতি নির্দেশিকা জারির সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে দলের নেতাকর্মীদের মধ্যে নতুন পুরনো সংঘাতের অবসান ঘটাতে হবে এ ব্যাপারে কেউ প্রকাশ্যে কোনো মন্তব্য করতে পারবেন না কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সংশ্লিষ্ট নেতৃত্বকে জানাতে হবে এবং তা হতে হবে গোপনে এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বা সামাজিক মাধ্যমে কোনো মন্তব্য করা চলবে না বিভিন্ন জেলায় খুব দেখিয়ে যেসব নেতা পথ ছেড়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করে স্বপথে বহাল করার সিদ্ধান্ত হয়েছে এদিনের বৈঠকে
এ ব্যাপারে সংশ্লিষ্ট জেলা কমিটি উদ্যোগ নেবে। রাজ্য স্তরের নেতা হলে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্ব। দলের এমন বহু নেতা কর্মী রয়েছেন যারা বিজেপির সংগঠনকে মজবুত করতে কঠোর পরিশ্রম করেছেন, অথচ তা করতে গিয়ে সরকারি চাকরি জুটেনি, পরিবার চালানোর মতো সংস্থানও করতে পারেননি। সেই সব পুরনো কর্মীকে খুঁজে বের করে একটি তালিকা তৈরির সিদ্ধান্ত হয়েছে এদিনের বৈঠকে। প্রয়োজনে দল ও সরকারের পক্ষে তাদের পুনর্বাসন দেওয়া যেতে পারে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।